প্রজাপতি উড়ে বেড়ায় আপন মনে এই জঙ্গলে। আর মানুষের তৈরি এই জঙ্গল দেখতে হলে আপনাকে আসতে হবে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের T3 বা টার্মিনাল 3-তে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলতেই চোখে ভেসে ওঠে বেশ কিছু ডিউটি ফ্রি দোকান অথবা নানা রকমের রেস্টুরেন্টস। কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলে প্রত্যক্ষ করা যায় এক অন্য অভিজ্ঞতা। এখানে রয়েছে এই ইউনিক বাটারফ্লাই গার্ডেন বা প্রজাপতি উদ্যানটি। প্লাস্টিকের চেন হাত দিয়ে সরিয়ে আমি ঢুকে পড়লাম এক অদ্ভুত জগতে। কংক্রিটের জঙ্গলকেও যে সবুজ বনানীতে পরিণত করা যায় তা প্রমাণ করেছে কিন্তু এই দেশ। ট্রপিক্যাল গাছে মোড়া অদ্ভুত সুন্দর এই ছোট্ট জগৎটি তৈরি আছে ক্লান্ত যাত্রীদের এক মুঠো সতেজ হাওয়া দিতে। চারদিকে ফুটে আছে অজস্র ফুল, আর তার মাঝে ও বাবা এটা কি, সেপ্টোপাসের খিদে নিয়ে হালকা দুলে চলেছে টিচার প্ল্যান্ট বা কলসপত্রী। ঝরঝর আওয়াজ অনেকক্ষণ ধরে কানে আসছিল, মুখি দিয়ে দেখলাম কৃত্রিম এক ঝর্ণা। পেঁচানো সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখা যায় আরো অজস্র প্রজাপতি। আর এখানে প্রত্যক্ষ করা যায় পাতার নিচে পাড়া ডিম থেকে প্রথমে লার্ভা আর তারপর পিউপা দশা পার হয়ে প্রজাপতির জন্ম উপাখ্যান। আজকের ভিডিওটি একদম ছোট্ট, কিন্তু এর বিশেষত্বতার জন্য আজকে আপনাদের সামনে তুলে আনলাম আমার এই অভিজ্ঞতাটি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।